डियर स्टूडेंट्स आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के अन्य एकटी कविता निये आलोचना करते जाच्छी। कविताटी एकादश द्वादश श्रेणीर इंग्लिश फार्स्ट पेपारेर यूनिट टेन थेके नेवा, यूनिट टेन लेसन वन। कविताटीर नाम होच्छे दि लेक आइल अफ इनिसफ्री, रिटेन बाई डब्ल्यू बी ईयर्स। तो कविताते जावार आगे प्रथमे एर पटभूमि सम्पर्के एकटु आलोचना करे नेवा जाक। डब्ल्यू बी ईयर्स फुल मिनिंग होच्छे उइलियम बाटलार ईयर्स। डब्ल्यू बी ईयर्स एक जन आयरिश कवि छिलेन, अर्थात आयरलैंडर कवि। तो एई कविताय कवि देखिएछेन द आर्नेस्ट डिजायर फर पीस अफ ह्यूमैन बीइंगस, शांतिर प्रति मानुषेर जे तीव्र आकांक्षा, এই আকাঙ্ক্ষা এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন। এবং তিনি ইংলিশ লিটারেচারের একটি গুরুত্বপূর্ণ লিটারেরি টার্ম এসকেপিজম ব্যবহার করেছেন এই কবিতাটি লেখার ক্ষেত্রে। এসকেপিজম মিন্স টেন্ডেন্সি টু অ্যাভয়েড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ। হার্শ রিয়েলিটিস ইন্ডিকেটস ডেথ, ডিকে, ডিস্ট্রাকশান, কনফ্লিক্ট, সেপারেশান এটসেট্রা, হুইচ আর ইনভাইটেবল ফর হিউম্যান বিংস অর হিউম্যান সোসাইটি। এই বিষয়গুলো বা এই জিনিসগুলো মানুষ এড়িয়ে চলতে চায়। দ্য পিপল হু আর ইগার টু অ্যাভয়েড দিস হার্শ রিয়েলিটিস অফ লাইফ দে ক্যান বি কল্ড এসকেপিস্ট। যারা এই বিষয়গুলো এড়িয়ে চলতে চায় তাদেরকে এসকেপিস্ট বলা যায়। তো সেদিক থেকে উইলিয়াম বাটলার ইয়েটসকে এক্ষেত্রে একজন এসকেপিস্ট বলা যায় এই কবিতার মাধ্যমে বা এই কবিতার দৃষ্টিকোণ থেকে। এই কবিতাটিতে কবি দেখিয়েছেন যে হিউম্যান সোসাইটিতে অথবা মানুষের যে যান্ত্রিক জীবনের দ্বন্দ্ব সংঘাত, এই দ্বন্দ্ব সংঘাতকে এড়িয়ে বা দ্বন্দ্ব সংঘাত থেকে পালিয়ে প্রকৃতির কোলে আশ্রয় খুঁজেছেন কবি। এবং প্রকৃতির কোলেই সব শান্তি রয়েছে এমন কিছু বর্ণনা করেছেন এই কবিতার মাধ্যমে। তো আমরা একটু দেখি দ্য লেক আইল অফ ইনিসফ্রি কবিতাটিতে কী কী রয়েছে। নামটা একটু বিশ্লেষণ করতে হচ্ছে। নামটা কবিতার নামটি হচ্ছে দি লেক আইল অফ ইনিসফ্রি। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, লেক বলতে হ্রদ, আইল অফ ইনিসফ্রি, আইল এখানে আইল্যান্ডের সংক্ষিপ্ত রূপ, ইনিসফ্রি আইল্যান্ড যেটা, এই ইনিসফ্রি আইল্যান্ডটি হচ্ছে আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডের কাউন্টি স্লিগো নামের একটা প্রদেশ। এই প্রদেশের একটা আনইনহ্যাবিটেড আইল্যান্ড হচ্ছে আইল অফ ইনিসফ্রি। তো এই আইল্যান্ডের চারিপাশে হ্রদ রয়েছে বা হ্রদের মধ্যে আইল্যান্ডের চারিপাশে জলাশয় থাকে। তো সেই জলাশয়ের মধ্যে যে দ্বীপটি, সেই দ্বীপ এটি একটি জনমানবহীন বা জনশূন্য একটি দ্বীপ। এই দ্বীপের বর্ণনা কবি এখানে দিয়েছেন। এই দ্বীপটির কাছেই বা দ্বীপটির পার্শ্ববর্তী কোনো জায়গায় কবির শৈশবের সামার সিজনগুলো কেটেছে। এই দ্বীপটি এই জন্য তিনি এই দ্বীপটি নিয়ে তিনি কবিতাটি লিখেছেন। উইলিয়াম বাটলার ইয়েটস এই কবিতাটি লিখেছিলেন আঠারোশো আটাশি সালে। তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এই কবিতাটি লেখেন 1888 সালে, অর্থাৎ 1865-তে জন্ম, 1888 সালে কবিতাটি লেখেন, অর্থাৎ মাত্র 23 বছর বয়সে কবি এই কবিতাটি লিখেছিলেন। এবং এটা পরবর্তীতে 1890 সালে ন্যাশনাল অবজারভার পত্রিকা অফ আয়ারল্যান্ড এটাতে প্রকাশিত হয়েছিল। তো আমরা কবিতাটি একটু পড়ে দেখি। কবিতাটিতে যে কঠিন শব্দগুলো রয়েছে আমি সে শব্দগুলোর বাংলা অর্থ সহ, অর্থাৎ বাংলা অনুবাদ সহ কবিতাটি পড়ে দিচ্ছি। এবং সব শেষে এই কবিতাটির যে পরীক্ষায় আমাদের যে প্রশ্ন থাকবে একটি সামারি লিখতে আসে, সেই সামারিটা আমি একটি পিডিএফ ফাইলে কবিতাটি পোস্ট করার সাথে সাথে পোস্ট করে দিব। তো যারা এটি শুনবে বা দেখবে আই হোপ দে উইল বি বেনিফিটেড। সো লেটস স্টার্ট দ্য লেক আইল অফ ইনিসফ্রি by W. B. Yeats. I will arise and go now.
আমি এখনই জেগে উঠব এবং এখনই যা চলে যাব অ্যান্ড গো টু ইনিসফ্রি, আমি সেই ইনিসফ্রি দ্বীপে চলে যাব। কবি বলছেন যে আমি এখনই জেগে উঠব এবং সেই ইনিসফ্রি দ্বীপে চলে যাব। কোত্থেকে চলে যাবেন? যান্ত্রিক জীবনের যে কোলাহল, যান্ত্রিক জীবনের যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাত, এগুলো এড়িয়ে আমি সেই ইনিসফ্রি দ্বীপে চলে যাব। অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার, স্মল ক্যাবিন, ছোট্ট একটি ক্যাবিন বলতে ছোট্ট একটি ঘর এখানে কুঁড়ে ঘর অর্থে ব্যবহার করা হয়েছে, বা কবি বোঝাতে চেয়েছেন যে সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করব। অফ ক্লে অ্যান্ড ওয়াটেলস মেড, ক্লে অ্যান্ড ওয়াটেলস মেড, কাদামাটি এবং কঞ্চি দিয়ে, কাদামাটি এবং কঞ্চি দিয়ে সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করব। নাইন বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার, নাইন বিন রোজ, নয় সারি সিমের বাগান বা সিমের গাছ, উইল আই হ্যাভ দেয়ার, সেখানে আমার থাকবে। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে আমি ওই কাদামাটি দিয়ে ইনিসফ্রি দ্বীপে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাবো এবং সেখানে নয় সারি সিমের বীজ বপন করব বা সিমের গাছ রোপণ করব। এ হাইভ ফর দ্য হানি বি, সেখানে মৌমাছিরা একটা মধুর চাক তৈরি করবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, অ্যান্ড লিভ অ্যালোন, এবং সেখানে আমি একাকী বাস করব, ইন দ্য বি লাউড গ্লেড, এখানে বোঝাচ্ছে যে সেই মৌমাছির যে গুঞ্জন, সেই গুঞ্জনের মধ্যে সেখানে আমি নয় সারি সিমের গাছ রোপণ করব এবং সেখানে একটা মৌমাছিতে একটি মধুর চাক তৈরি করবে এবং আমি সেখানে একাকী বাস করব। কিসের মধ্যে? বি লাউড গ্লেড বলতে এখানে বোঝাচ্ছে যে মৌমাছির যে গুঞ্জন, মৌমাছির যে গুঞ্জন থাকবে সেখানে, সেই গুঞ্জনের মধ্যে বা সেই শব্দের মধ্যে আমি একাকী বাস করব। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, এবং আমি সেখানে কিছু শান্তি খুঁজে পাবো, আমার সেখানে শান্তি থাকবে। ফর পিস কামস ড্রপিং স্লো, এবং সেখানে সে শান্তিগুলো আসবে ড্রপিং স্লো, খুব স্লোলি, ধীরে ধীরে সেখানে ফোটায় ফোটায় শান্তি আসবে। অর্থাৎ এখানে ভালো কিছু বা এখানে শান্তির কথা বলেছে, এখানে প্রতীকী একটা অর্থ ব্যবহার করেছেন যে সেই সুখটুকু বা শান্তিটুকু সেখানে ধীরে ধীরে আসবে। ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দি মর্নিং, ড্রপিং ফ্রম দি ভেইলস অফ দি মর্নিং, সকালের, এখানে ভেইলস বলতে পর্দা বোঝাচ্ছে, ভেইলস অফ দি মর্নিং, সকালের পর্দা সরিয়ে সেখানে ফোটায় ফোটায় সেই শান্তি আসবে বা ধীরে ধীরে। এখানে ফোটায় ফোটায় বলতে ড্রপিং বাই ড্রপিং মিন্স ধীরে ধীরে বা স্লোলি সেখানে সেই শান্তিটা নেমে আসবে। টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, টু হোয়ার, যেখানে, ক্রিকেট বলতে হচ্ছে ঝিঝি পোকা বোঝায়, ঝিঝি পোকা, সেখানে ঝিঝি পোকা গান গাইবে, সারাক্ষণ ঝিঝি পোকা গাইতে থাকবে বা সারা রাত ধরে ঝিঝি পোকা গান গাইতে থাকবে এবং সকালবেলায় সকালের যে পর্দা সরিয়ে সেখানে ধীরে ধীরে শান্তি নেমে আসবে। তারপর বোঝাচ্ছে, বলছে যে দে আর মিড নাইটস অল এ গ্লিমার, সেখানে মধ্যরাত থাকবে, গ্লিমার মানে হচ্ছে ক্ষীণ আলো, ক্ষীণ আলো অর্থাৎ আধো আলো, আধো ছায়া, এরকম একটা অবস্থা। তোমরা যদি কেউ কখনো মধ্যরাতে উঠে থাকো, মধ্যরাতে খোলা জায়গায় বা উঠানে যদি নামো, নেমে দেখবে চারিপাশে তাকাবে, দেখবে যে এখানে হয়তো একজন মানুষকে ঠিক চেনা যাবে আবার চেনা যাবে না, অর্থাৎ আধো আলো আধো ছায়ায় মানুষকে দেখতে যেমন লাগে, এখানে মধ্যরাতের চেহারাটা থাকবে সেরকম, যে ক্ষীণ আলো থাকবে চারিপাশে, অর্থাৎ একদম স্পষ্ট না আবার একদম ঝাপসাও না। অ্যান্ড নুন এ পার্পেল গ্লো, এবং সেখানে দুপুরটা থাকবে রক্তিম, বেগুনি রক্তিম বর্ণের, বা এখানে একটা, এটা একটা কবি এখানে একটা সিম্বলিক মিনিং ব্যবহার করেছেন, ঠিক যে দুপুরটা থাকবে, দুপুরে রোদ থাকবে, সে রোদের মধ্যে মানে রোদে থাকবে একটা বেগুনি আভা, এরকম বুঝাচ্ছেন। অ্যান্ড ইভিনিং ফুল অফ দি লিনেটস উইংস, অ্যান্ড ইভিনিং, এবং সেখানে সন্ধ্যাটা থাকবে ফুল অফ দি লিনেটস উইংস, লিনেটস হচ্ছে বাদামি বা ধূসর পালক যুক্ত এক ধরনের ইউরোপবাসী পাখি, ইউরোপে বাস করে এমন এক ধরনের পাখি যা হচ্ছে বাদামি বা ধূসর পালকযুক্ত, উইংস বলতে পালকযুক্ত। এখানে তাহলে ইভিনিং ফুল অফ, এবং সন্ধ্যাটা থাকবে সেই পাখির পালকযুক্ত, অর্থাৎ এখানে পাখির পালকযুক্ত অর্থ বলতে কবি বুঝাতে চেয়েছেন যে পাখির পালকের যে রঙটা, বাদামি অথবা ধূসর রঙের যে পাখিটা, সেই পাখির পালকের রং যেমন, ওই পালকের রঙে রাঙানো থাকবে সন্ধ্যাটা বা ইভিনিংটা। তাহলে আমরা দুইটা স্ট্যানজা দেখলাম, প্রতি স্ট্যানজাতে চারটি লাইন করেছিল, এরকম আর একটি স্ট্যানজা রয়েছে কবিতাটিতে, অর্থাৎ মোট কবিতাটিতে হচ্ছে বারোটি লাইন, তিনটা স্ট্যানজাতে, প্রতি স্ট্যানজাতে ছিল চারটি করে লাইন। আমরা লাস্ট স্ট্যানজাটা একটু দেখে নিই, লাস্ট স্ট্যানজাতে দেখা যাচ্ছে আবার সেই একই কথা যে আই উইল অ্যারাইজ,
অ্যান্ড গো নাও, আমি এখনই জেগে উঠবো। অর্থাৎ সেখানে যাওয়ার, সেই ইনিসফ্রি দ্বীপে যাওয়ার কবির কল্পনায় দ্বীপটা যেমন হবে বা তিনি ওনার মনের মধ্যে দ্বীপটাকে যেমন করে সাজিয়েছেন বা ওখানে তিনি যা যা করবেন, এটা সেই মনের তীব্র আকাঙ্ক্ষাটা এখানে এই লাইনের দ্বারা আবার প্রকাশ পাচ্ছে। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি এখনই উঠে পড়বো এবং এখনই সেখানে চলে যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, এবং সেখানে আমি আমার সমস্ত দিবারাত্রিগুলো কাটাবো। আই হেয়ার লেক ওয়াটার ল্যাপিং, আমি শুনব লেক ওয়াটার ল্যাপিং, সেই হ্রদের পানি, ল্যাপিং বলতে উপচায় পড়বে, উইথ দ্য লো সাউন্ডস বাই দ্য শোর। বাই দ্য শোর বলতে এখানে শোর মানে হচ্ছে কিনারা বা কুল, ল্যাপিং বলতে উপচায় পড়া, লো সাউন্ডস, লো সাউন্ডস বলতে বোঝাচ্ছে যে মৃদু শব্দে। এখানে এমন হতে পারে যে আমি সেই লেকের কিনারায় বসে থাকব, অর্থাৎ সেই লেক বলতে জলাশয়, সেই জলাশয়ের কিনারায় বসে থাকবো এবং যে পানি ওখানকার যে জল, সেই লেকের জল বা পানি যে কুলে উপচায় পড়বে, সেই উপচায় পড়ার যে মৃদু শব্দ, সেই শব্দ ওখানে কিনারায় বসে বসে আমি শুনবো। এরপর বলছে যে হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, এবং যখন আমি কোনো মাঝ রাস্তায় দাঁড়াবো বা রাস্তার মধ্যে দাঁড়াবো, অর অন দ্য পেভমেন্টস ওয়ে, অথবা পেভমেন্টস বলতে এখানে পাকা বা পেভমেন্টস গ্রে, পাকা বা ধূসর রঙের যে রাস্তা, অর্থাৎ পাকা ইটের রাস্তা টাস্তা হতে পারে বা কোনো পাকা রাস্তা যে ধূসর বর্ণের, যে এমন কোনো রাস্তায় যখন আমি দাঁড়াবো, আই হেয়ার ইট, আমি এটা শুনবো। ইট বলতে সেই লেক ওয়াটার ল্যাপিং উইথ স্লো সাউন্ডস বাই দ্য শোর, এই বিষয়টা, লেক ওয়াটার ল্যাপিং উইথ স্লো সাউন্ডস বাই দ্য লো সাউন্ডস বাই দ্য শোর, যে জলাশয়ের পানি তীরে যে উচ্চায় পড়বে এই যে মৃদু শব্দ, এই শব্দটা আমি শুনবো। কোথায় দাঁড়ালে শুনবো? বলছে এই যে আবার যদি সেই যান্ত্রিক পৃথিবীর বা যান্ত্রিক জনজীবনের সেই কাঠকোট্টা শহরে এসে দাঁড়াই কখনো সেই পাকা রাস্তার মধ্যে, আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর, আমি আমার হৃদয়ের গভীরে সেই একই রকম শব্দ শুনবো। তো এই যে এখানে একটা প্রতীকী অর্থ, এটা কবির ব্যবহার, ভাষার যে ব্যবহারটা রয়েছে এটা একটু বুঝতে হবে। তোমরা যদি কেউ কখনো কক্সবাজার যেয়ে থাকো, আই ক্যান মেক শিওর দ্যাট তোমরা যদি কক্সবাজার যেয়ে কখনো, যে কক্সবাজারের যে সি বিচের যে জলের জল আসে আবার কুলকুল শব্দে নেমে যায়, সেই যে শব্দটা, এটা যদি কেউ কখনো ওখানে যে চৌকি থাকে সেই চৌকিতে শুয়ে শুয়ে শুনে থাকো, ই ক্যান চ্যালেঞ্জ, তুমি যদি এক থেকে দুই ঘন্টা ওই কক্সবাজার সি বিচের চৌকিতে শুয়ে থাকো, শুয়ে শুয়ে ওই জল আসা আবার নেমে যাওয়ার যে একটা শব্দ, ওই শব্দটা তুমি যদি শুনে থাকো, তুমি যখন কক্সবাজার থেকে ব্যাক করবা তোমার শহরের দিকে, অর্থাৎ যখন তুমি বাসে চলে আসবা, বাসে এসে তোমার যে বাসের সিট থাকবে সেই সিটে যদি তুমি মাথা রেখে চোখটা বন্ধ করো, আমি নিশ্চিত তুমি সেই কক্সবাজারের সেই সি বিচে শুয়ে শুয়ে যে শব্দটা শুনেছিলে, যে কুলকুল জলের শব্দটা ওঠা এবং নামার, জল বাতাসের যে শব্দটা, এই শব্দটা তুমি আবারও শুনতে পাবে যদি তুমি ওই শব্দটা তোমার মানে হৃদয়ের গভীরে গেঁথে নাও। অর্থাৎ তোমার ইমাজিনেশন দরকার নেই এখানে, এটা মেন্টাল সেটআপের সাথে গেঁথে যায় তোমার ওখানে। আমার এমনটা একবার হয়েছিল, আমি একবারই গিয়েছিলাম কক্সবাজারে, কক্সবাজারে যেয়ে যখন আমরা ওখানে দুদিন ছিলাম, কলেজ থেকে আমরা স্টাডি ট্যুরে গিয়েছিলাম, তো ওখানে সি বিচে চৌকিতে শুয়ে শুয়ে ওই জল বাতাসের শব্দ শুনেছিলাম, যে জল সি বিচে চলে আসলো আবার যে নেমে যাচ্ছে, নেমে যাওয়ার সময় স্পেশালি যে শব্দটা কুলুকুলু যে সাউন্ডটা, একটা রিদমিক সাউন্ড, এই সাউন্ড আমি যখন বাসে ফিরে আসছিলাম ঢাকাতে, তো ওই বাসের সিটে যখন মাথা রাখলাম রাত্রিবেলা এবং মাথা রেখে চোখ বন্ধ করলাম, একদম অবিকল একই রকম শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, মানে আমার হৃদয়ের গভীরে সেই জল ওঠানামার যে কুলুকুলু একটা রিদমিক সাউন্ড, এটা গেঁথে গিয়েছিল। তো তোমাদেরও এমনটা হতে পারে যদি তুমি এটা মন দিয়ে শুনে থাকো। তো এই কবিতাটিতে কবি অ্যাকচুয়ালি দেখিয়েছেন যে এসকেপিজমের একটা ব্যবহার করেছেন, আমি বললাম যে এসকেপিজম বলতে বোঝায় যে নিষ্ঠুর যে সত্যগুলো যা মানুষের জীবনে ইনভাইটেবল, মানুষের জীবনে ঘটবেই, এই সত্যগুলোকে মানুষ এড়িয়ে চলতে চায়। তো এড়িয়ে চলতে চায় সেক্ষেত্রে এটা কেমন হতে পারে, হিউম্যান সোসাইটিতে নর্মালি অনেক কনফ্লিক্ট ওয়ার থাকে, মানে যুদ্ধবিগ্রহ, মানুষের সমাজে ঝগড়া বিবাদ, মানুষের মানুষের দ্বন্দ্ব সংঘাত, এগুলো থাকেই। তো এগুলোকে মানুষ এড়িয়ে চলতে চায় নর্মালি, তাদেরকে এসকেপিস্ট বলা হয়, যারা যাদের মানে প্রত্যেকটা মানুষই এসকেপিস্ট, সেই অর্থে কেউই তো কখনো চায় না দ্য হার্শ রিয়েলিটিস ফেস করতে, হার্শ রিয়েলিটিস অফ লাইফ ফেস করতে কোনো মানুষই অ্যাকচুয়ালি চায় না। হার্শ রিয়েলিটিস বলতে আমি বুঝিয়েছি যে ওই যে ডেথ, ডিকে, ডিস্ট্রাকশন, আমরা প্রত্যেকেই একদিন মরে যাব, এটাকে একটা হার্শ রিয়েলিটিস বা নিষ্ঠুর বাস্তবতা বা নিষ্ঠুর সত্য বলা যায়। তো কেউ কিন্তু এটা মেনে নিতে চায় না, কেউ ইচ্ছা করে
কোনো একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়তে চায় না, কেউ ইচ্ছা করেই মানুষের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়াতে চায় না, কিন্তু এগুলো মানুষের জীবনে ইনভাইটেবল, এগুলো হয়ে থাকে বা জড়িয়ে যায় নর্মালি আমরা, মানে জন্মগ্রহণ করার ফলে মৃত্যু আমাদের জন্য অনিবার্য। তো এরকম যে হার্শ রিয়েলিটিসগুলো আমাদেরকে ফেস করতে হয়, তো এই বিষয়গুলো থেকে এড়িয়ে কবি ওনার যে ছোট্টবেলার ওনার যে সামার সিজনগুলো কেটেছিল যে আইল অফ ইনিসফ্রি দ্বীপের পার্শ্ববর্তী কোনো এক জায়গায়, সেই জায়গাটা কল্পনায় নিয়ে ওখানে যেয়ে উনি এই সেই হিউম্যান সোসাইটির যে ন্যাচারাল যে সংঘাতগুলো এগুলো এড়িয়ে ওখানে যে ছোট্ট একটি বাসা বানিয়ে বা ছোট্ট একটি কুঁড়ে ঘর বানিয়ে ওখানে সময়গুলো কাটাতে চেয়েছিলেন। ঠিক আছে, তাহলে কবিতাটি একটু ভালোভাবে তোমরা শুনবে, শোনার পরে আমি এই কবিতাটি যে পোস্ট করব, পোস্ট করার সাথে সাথে আমি এটার একটা সুন্দর একটা খুব সহজ ভাষায় একটা সামারি এখানে পিডিএফ ফাইল করে দিয়ে দিব। ওকে, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।